Good afternoon, everyone. Welcome back to our channel, Royce Coaching WB TET, West Bengal's number one TET channel. So, our West Bengal number one TET channel, khub shighroi TET er jonno notun batch launch korbe. Just one second. Amra khub taratari TET er jonno special batch launch korchi. Ebang seta amader online and offline both thakbe. তোমরা যে কোনো একটাতে ভর্তি হতে পারো যারা দূরে স্টুডেন্ট রয়েছো তাদের পক্ষে তো অনলাইন ছাড়া তো উপায় নেই সো অনলাইনই করতে হবে আর অফলাইন আমাদের সেন্টার হচ্ছে রানাঘাট সিদ্ধেশ্বরী তলা মন্দিরের ঠিক কাছে তো স্টেশন থেকে একদম হাঁটা পথ তো টেটের জন্য ব্যাচ লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি কারণ তোমরা জানো যে টেটের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে এবং এটা নিয়ে কিন্তু বিশাল একটা মিটিং পর্যালোচনা প্রচুর চলছে সত্যি কথা বলতে মানে খুব তাড়াতাড়ি কিন্তু টেটের জন্য নিয়োগ করতেই হবে এবং একটা সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার চলে এসেছে অলরেডি যে আগামী মার্চের মধ্যে রিক্রুটমেন্ট কিছু না কিছু করতে হবে তো খুব সম্ভাবনা যেটা দেখা দিচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো বলছে যে হয়তো পূজোর আগেই দুর্গাপূজোর আগেই হয়তো নোটিফিকেশন বেরিয়ে যেতে পারে বা না বেরোলে পূজোর ঠিক পরে পরে কিন্তু নোটিফিকেশন বেরোবেই টেটের জন্য WB টেটের জন্য ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু এবার তোমাদেরকে ভাবতে হবে এবং আমরা তোমাদেরকে ভাবাবো তবে হ্যাঁ SLST-টাকে পিছিয়ে রাখলে হবে না SLST-র ক্লাসও হবে SLST-র জিকে ক্লাসও আমি নেব আজকে আমি SLST-র জিকে ক্লাসটাই নেব এবং এরপর থেকে আগামী কাল আমি টেটের বাংলা ক্লাস নেব আর আমাদের অ্যাপে যেটা হবে সেখানে বাংলার একদম এই চ্যাপ্টার ওয়াইজই ক্লাস হয় সেখানে চ্যাপ্টার ওয়াইজই ক্লাস হবে এছাড়াও MCQ-ও হয় MCQ-ও হবে সবই হবে ঠিক আছে তো টেটটা নিয়ে কিন্তু এবার যাদের এতদিনের স্বপ্ন ছিল টেট সো এবার তাদের সেই স্বপ্ন সত্যি হতে চলেছে বাস্তবে রূপ নিতে চলেছে তো অবশ্যই তাড়াতাড়ি শুরু করে দাও প্রিপারেশনটা ওয়ান সেকেন্ড আর দেরি করো না ঠিক আছে চলো আজকে কিছু SLST জিকে নিয়ে এসেছি সেই জিকেগুলো করি এবং এটা বলে রাখি যে এই জিকেগুলো কিন্তু তোমাদের টেটের কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সে যেটা EVS রয়েছে সেখানেও কিন্তু কাজে লাগতে পারে ফল চলো ফার্স্ট কোয়েশ্চেন পোলাভরম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কারণ এই প্রকল্প ড্যাম তারপরে তোমাদের বার্ড স্যাংচুরি এগুলো কিন্তু EVS এর চ্যাপ্টারে রয়েছে পোলাভরম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ নেক্সট কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় ভাইজাক পারাদ্বীপ কোচি মুম্বাই ভাইজাকটা কোথায় রয়েছে আমার এইটা অ্যাকচুয়ালি আমার পেন ট্যাবটা খুব প্রবলেম ক্রিয়েট করছে ভাইজাক কোথায় রয়েছে ভাইজাক রয়েছে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনমের কাছে পারাদ্বীপ ওড়িশা কোচি কেরল মুম্বাই মুম্বাই সো আরব সাগরের রানী কোনটাকে বলে দেখো ভাইজাক পারাদ্বীপ এই দুটো কিন্তু আরব সাগরের মধ্যে পড়ছে না এটা বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে সো এই দুটো কাটা কোচি আর মুম্বাই সঠিক অ্যান্সার কোচিকে বলা হয় আরব সাগরের রানী ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি নিচের কোনটি আন্দামান নিকোবর দ্বীপে অবস্থিত নয় মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ক্যাম্বেল উপসাগর ন্যাশনাল পার্ক গুইনি ন্যাশনাল পার্ক উপরে কোনোটি নয় পরপর যে তিনটে কোয়েশ্চেন নিয়ে এলাম এই তিনটে কোয়েশ্চেনই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর অল ওভার এক্সাম অ্যান্ড অল এক্সাম অল কম্পিটিভ এক্সাম অ্যান্ড অলসো ইটস এ ইম্পর্টেন্ট ফর ইউর টেট অ্যান্ড সাবজেক্ট অফ ইজ EVS EVS এর জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট টেটের নিজের কোনটি আন্দামান নিকোবর দ্বীপে অবস্থিত নয় কারেক্ট অ্যান্সার হচ্ছে গুইন্ডি ন্যাশনাল পার্ক এটা এই গুইন্ডি ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে নেক্সট 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে হিন্দুস্তান গদর পার্টি চালু হয়েছিল শিকাগো সান ফ্রান্সিসকো ওরেগন সিটি আর নিউ ইয়র্ক 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে হিন্দুস্তান গদর পার্টি চালু হয়েছিল হিন্দুস্তান গদর পার্টি চালু হয়েছিল সান ফ্রান্সিসকোতে গদর পার্টি 1913-তে সান ফ্রান্সিসকোতে চালু হয়েছিল সোহান সিং ভাকনা এবং মদনলাল ধিংরা সরি হ্যাঁ সোহান সিং ভাকনা এবং লালা হরদাল দুজনে মিলে করেছিলেন নেক্সট নিজের কোনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রারম্ভিক সময়ে ওয়েস্টার্ন প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল বোম্বে সুরাট পানাজি পুনে নিজের কোনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রারম্ভিক সময়ে ওয়েস্টার্ন প্রেসিডেন্সি নামেও পরিচিত ছিল বোম্বে সুরাট পানাজি পুনে কারেক্ট অ্যান্সার হচ্ছে সুরাট নেক্সট জাহাঙ্গীর কোন সালে ভারতে বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্বর্ণ জারি করেন 1615 1616 1617 1618 জাহাঙ্গীর কোন সালে ভারতে বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্বর্ণ জারি করেন 1615 1616 1617 1618 জাহাঙ্গীর করেছিল সঠিক অ্যান্সার 1617
নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? উইলিয়াম ওয়েডারবার্ন, জর্জ উইল, এও হিউম, লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? 1888-এ ইংরেজ সভাপতি হয়েছিলেন এবং সেটা ছিল এলাহাবাদ অধিবেশন, এলাহাবাদ সেশন। ঠিক আছে, তো কে হয়েছিলেন? এও হিউম কোনোদিনই হননি। লর্ড ডাফরিন ছিলেন 1885-এ যখন আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন তিনি ভাইসরয় ছিলেন ভারতের। ঠিক আছে, ওয়েডারবার্ন হচ্ছেন সেকেন্ড ইংরেজ যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, এটা হচ্ছে জর্জ উইল। আর এও হিউম ইংরেজও ছিলেন না, তিনি একজন আইরিশ ছিলেন। নেক্সট, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, তুলসীরাম। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, তুলসীরাম। সঠিক অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট, ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? 326, 24, 2 ধারা, 325, 317। ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? 324 হবে, আমি দেখতে পাচ্ছি না, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার স্পট পড়ে আছে ল্যাপটপে, এই জায়গাটা আমার দেখা যাচ্ছে না। 324, 2 ধারা, 325, 317 ধারা কি হবে? ভোটদানের অধিকার সঠিক অ্যান্সার 326 নম্বর ধারা। ঠিক আছে, আচ্ছা, এই যে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে, এটা কত নম্বর সংবিধান সংশোধন এবং কত সালে করা হয়েছিল এটার অ্যান্সার তোমরা দেবে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, মায়ানমারের মুদ্রার নাম কি? ইয়েন, কিয়াত, টেঙ্গে, রিয়াল। মায়ানমারের মুদ্রার নাম কি? ইয়েন, কিয়াত, টেঙ্গে, রিয়াল। কি হবে মায়ানমারের মুদ্রার নাম কি? হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মায়ানমার? সঠিক অ্যান্সার কিয়াত। নেক্সট, নিজের কোনটির সাহায্যে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়? ফাইব্রিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন অ্যান্ড কোলোজেন, কোলাজেন। নিজের কোনটির সাহায্যে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়? ফাইব্রিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন, কোলোজেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে ফাইব্রিনোজেন। নেক্সট, ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? রাগবি, পোলো, সাঁতার, ব্যাডমিন্টন। ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? রাগবি, পোলো, সাঁতার, ব্যাডমিন্টন। ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট অ্যান্সার পোলো। নেক্সট, নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি অর্থ বিলকে সংজ্ঞায়িত করে? আর্টিকেল 110, আর্টিকেল 111, আর্টিকেল 112, আর্টিকেল 130। নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি অর্থ বিলকে সংজ্ঞায়িত করে? 110, 111, 112, 113। অর্থ বিলকে সংজ্ঞায়িত করে 110 নম্বর ধারা, আর ফিনান্স কমিশন যেটা রয়েছে আর্টিকেল 218। ঠিক আছে, নেক্সট, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? 1952, 1953, 1954। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? 1952, 1953, 1954, 1955। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? প্রথম কে কে পেয়েছিলেন? সি রাজা গোপালাচারী, নাম্বার 2 সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং সিভি রমন, তিনজন পেয়েছেন। আর ভারতরত্ন পুরস্কার কিন্তু প্রতি বছর দেওয়া হয় না, এটা যেন মাথায় থাকে। লাস্ট 2019-এ দেওয়া হয়েছে, যেটা পেয়েছিলেন প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা। আর প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে। ঠিক আছে, নেক্সট, অন্ধকূপ হত্যা কোথায় সংঘটিত হয়? মুম্বাই, কলকাতা, চেন্নাই, পানিপথ। অন্ধকূপ হত্যা কোথায় সংঘটিত হয়? একটা ঘরে বন্ধ করে ইংরেজদেরকে হত্যা করা হয়েছিল, কোনো অক্সিজেন, কোনো মানে পুরোপুরি এয়ার টাইট করে দেওয়া হয়েছিল, এবং সেটা হয়েছিল কলকাতাতে সিরাজউদ্দৌলার সময়। নেক্সট, কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম চালু করেছিল? ইউবিআই, এসবিআই, এইচএসবিসি, আইসিআইসিআই। কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম চালু করেছিল? ইউবিআই, এসবিআই, এইচএসবিসি, আইসিআইসিআই।
কারেক্ট অ্যান্সার হচ্ছে এইচএসবিসি। নেক্সট, হাইকোর্টে বিচারপতিদেরকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী। হাইকোর্টের বিচারপতিদেরকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী। কারেক্ট অ্যান্সার রাষ্ট্রপতি। নেক্সট, আইস হকি খেলা দলে খেলোয়াড়ের সংখ্যা কত? পাঁচ, তারপরে আমি দেখতে পাচ্ছি না, নয়, তিন। আইস হকি দলের খেলোয়াড়ের সংখ্যা কত? সেকেন্ড, পাঁচ, ছয়, নয়, তিন। সঠিক অ্যান্সার ছয় জন। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বনিম্ন, সব থেকে কম জনসংখ্যা? পুডুচেরি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বনিম্ন? পুডুচেরি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর। কারেক্ট অ্যান্সার লাক্ষাদ্বীপ। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় কোথায়? কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে ডায়মন্ড হারবার, কলকাতা থেকে ডালহৌসি, কলকাতা থেকে আলিপুর। পশ্চিমবঙ্গের প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় কোথায়? কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে ডায়মন্ড হারবার, কলকাতা থেকে ডালহৌসি, কলকাতা থেকে আলিপুর। কারেক্ট অ্যান্সার কলকাতা থেকে ডায়মন্ড হারবার। ঠিক আছে, তো আজকের মতো 20টা জিকের কোয়েশ্চেন ফর এসএলএসটি এখানে এ পর্যন্ত থাকবে। পরবর্তীতে আবারও ক্লাসে আসবো আগামীকাল। টাটা, গুড বাই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ।